আর জুতা ছিড়ে গিয়েছে, পায়ে জুতা নাই, খালি পায়ে হাঁটে, আর মনে বড় আফসোস, মনে বড় দুঃখ, আমি এত বড় কবি, আমার পায়ে জুতা নাই, আমার পায়ে কি নাই। তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে, ওর দুইটা পাই নাই। শেখ সাদির কি নাই, ভিক্ষুকের কি নাই, ভিক্ষুকের দশা দেখে সেজদায় পড়ে গিয়েছে, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলে, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এজন্য উংজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও। ঋণের বোঝা কাঁধে এত বেশি, প্রতিদিন বাড়িওয়ালা এসে তাড়া করে, ভাড়া দিতে পারে না, এরকম লোক আছে না নাই? গ্যাসের বিল দিতে পারে না, বিদ্যুতের বিল দিতে পারে না, স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না, বাচ্চাদের 3 মাসের 4 মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না। আহ, কত সুখে আছি আমরা, কত শান্তিতে আছি আমরা, শুকুর গুজার হতে চাই না, শুধু অভিযোগ আর অভিযোগ। আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও। বিশ্বনবী বলেন, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে একটু ওইদিকে তাকাও, তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো। এজন্য সব সময় সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে? আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, খরা, দুর্ভিক্ষ, এগুলো চলে, এই মহামারী, নানা ধরনের নতুন রোগ, এগুলো আমাদের হাতের কামাই। এগুলো কি আমাদের হাতের কামাই? আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহর জামিনে যদি আল্লাহর দিন কায়েমের চেষ্টা করি, আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই, আমাদের জীবনটারও শান্তিময় করে দিবে কে? আমাদের ধর্মের নামই তো শান্তি। ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম মানে কি? বিশ্বনবী রাজা বাদশাদের কাছে যখন চিঠি লিখতেন, তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন, সুবহানাল্লাহ পড়েন, দেখেন কত সুন্দর ধর্ম। আর আমাদেরকে ওরা শান্তি শিখায়, আমাদেরকে মানবাধিকার শিখায়, মানবাধিকারের কথা, শান্তির কথা মানায় একজনের মুখে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। গোটা বিশ্ব তার কাছে ঋণী, তার কাছে কৃতজ্ঞ, তিনি শুধু দিয়েছেন, নেন নাই, সুবহানাল্লাহ পড়েন। তিনি বলেছেন সালামুন আলা মানিত্তাবা আল হুদা, যাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন তিনি লিখতেন সালাম মানে শান্তি, শুরুতেই শান্তি। কাদের প্রতি? আলা মানিত্তাবা আল হুদা, যারা হেদায়েতকে অনুসরণ করে। রাজা বাদশাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন, শান্তির বাণী পাঠাতেন, তারপর লিখতেন আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা। কিন্তু এই ইসলামের ইসলামের কথাকে, এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না, আসরা নাই, এদেশও এরকম উল্লোক্কা পাঠা আসরা নাই,